আল্লাহর রাসূল বললেন আবু হুরায়রা একটা সময় আসবে কয়টা আলামত বলেছিলাম কয়টা 15টা এই 15টার প্রথম আলামত কিয়ামত আসার আগে قال رسول الله صلى الله عليه وسلم اذا تغيد الفيء دوالن আল্লাহর রাসূল বলে আবু হুরায়রা একটা সময় আসবে তুমি দেখবে রাষ্ট্রীয় সম্পদকে লুটের সম্পদ বানাবে আসছে কি আসছে না জোরে বলেন দোস্ত বন্ধুরা আমার দুই নাম্বার ওয়াল আমানাত মাগনামা আবু হুরায়রা তুমি তাকে দেখবে একটা সময় আসবে আমানতকে জরিমানা আমানতকে গনিমত মনে করবে যার কাছে যা আমানত তে নিজের মনে করবে আমানত রক্ষা করা হবে না আসছে কি আসছে না জোরে বলেন নাম্বার 3 ওয়াজ যাকাত মাগনামা জাকাতকে জরিমানা মনে করা হবে নাম্বার 4 অতুল নিবাইল গায়রিদ্দিন দুস্থ আজকে যে সকল বক্তারা বাজেট করে মাহফিলে আসেন এটা কিয়ামতের একটা অন্যতম একটা আলামত ঠিক জোরে বলেন ঠিক কি না যে সকল বক্তারা বাজেট করে মাহফিলে আসে 50 60 70 80 90 আছে কি না জোরে বলেন এটা হলো কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত এই কিয়ামত আসার আগে এই বাজেট করা বক্তা বেড়ে যাবে এই দেখছেন তো ঠিক এত আস্তে ঠিক বলে আরে আসে কিনা আপনাদের এলাকায় আরে বাজেট করে আসে কিনা জোরে বলে আসে আসে টাকা ছাড়া কিছুই বোঝে না ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে নবীরা দুনিয়াতে কি ছিলেন আখিরাত মুখে ছিলেন অথচ তারা দুনিয়া এমন ধরা ধরছে আহারে 50 60 70 হাজার রকম আসে না এমন কি অগ্রিম 10 15 20 হাজার টাকা নিয়ে যায় তো নেওয়ার পরে আপনি যে 10 হাজার টাকা 20 হাজার টাকা অগ্রিম নিয়ে গেলেন আপনি যে মাহফিল পর্যন্ত আসতে পারবেন গ্যারান্টি কি আছে ঠিক কিনা জোরে বলেন গ্যারান্টি কি আছে কি গ্যারান্টি আপনার আছে বলেন এই তো গত কয়েক দিন আগে গত 15 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে তো হয়তো চলে গিয়েছিলাম আমার এই গাড়িটা এলিয়ন যে এই কয়েকদিন আগে কিনছি মাত্র পিছন সামনে এমন মারা মারছে ছবি আছে যে আমরা চারজন ভিতরে ছিলাম আমরা তোমার মারা গিয়েছিলাম বাদে মাগরিব বয়ান ছিল কুমিল্লা আখিরি বয়ান ছিল ঢাকা শহরে এখন এমন মাইল মারছে পিছন দিক দিয়া তাড়াহুড়া করতেছিলাম পিছন দিক দিয়ে মারছে সামনে পিছনে এমন মাইল মারছে আমাদেরকে মানুষের টেনে টেনে বের করেছেন গাড়ি থেকে অথচ দোস্ত বন্ধু আমার হতে পারে সেটা আমার শেষ দিন ছিল ঠিক কিনা জোরে বলেন আমার কি গ্যারান্টি আছে মাহফিল পর্যন্ত বসতে পারবো এখন এই সমস্ত বক্তাদের মাধ্যমে বয়ান কিয়ামত পর্যন্ত শোনা যাবে কোরআনও যাবে হেদায়েত হবে না কারণ নিয়ত একটা আজিম জিনিস বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রথম হাদিস এক শুরু হাদিসটাই অথচ হাদিস নিয়ত এমন একটি জিনিস নিয়তের কারণে আমলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মূল্যায়ন করবে এই জন্য দোস্ত বন্ধু আমার একটু মনোযোগ সহকারে শুনি এই বক্তারা যারা বাজেট করে আসেন আমরা তো অস্থির হয়ে যাই মাঝে মাঝে মাহফিল কমিটি বলে হুজুর এত টাকা যদি তারা চায় বাজেট করে আসে আচ্ছা দিলাম তারপরে 30,000 টাকা আগে দিলাম এখন আধা কিলোমিটার দূরে থাকতে ফোন করে যে বাকি টাকা পরিশোধ করেন আমার বিকাশে তারপরে স্টেজে উঠবো কথা বুঝাইতে পারলাম না এটা কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত কিয়ামতের আলামতের এই হাদিসটা এটাই আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা 4 নাম্বার ফিতনা হবে কিয়ামতের আগে ও তুআল্লিমাল গায়রিদ্দিন একদল বক্তা আলেম এলেম শিখবে দুনিয়া কামাই করার জন্য আসছে কিনা আসছে কিনা জোরে বলেন দুনিয়া পাওয়ার জন্য তুআল্লিমাল গায়রিদ্দিন গায়রিদ্দিন অর্জন করার জন্য তারা এলেম শিখবে যেমন দোস্ত আজকে আমি বয়ান করতে আসছি আমি কি এলেম শিখে আসি নাই আসছে কি আসছি না জোরে বলেন এখন নিয়ত যেটা হয় এটার উপর তা আমল হবে যেমন নিয়ত হবে এমন আল্লাহ ফয়সালা করবেন আল্লাহ তাআলা কিন্তু বিচারের ময়দানে জিজ্ঞেস করে জুবায়ের বয়ান করেছিলে কেন আমার জন্য না টাকার জন্য কথা বুঝেন নি জোরে বলেন আল্লাহ রাসূল বলেন ও তো উল্লিমা লগাইরিদ্দিন একটা সময় আসবে এলেম শিখবে দুনিয়া কামাই করার জন্য আসছে কি আসছে না জোরে বলেন কয়টা বললাম 4টা নাম্বার 5 পাঁচ নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা একটা সময় আসবে ওয়া আতা'ার রাজুলু ইমরাতাহু স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে আসছে কিনা জোরে বলেন বউ যা বলে তা এর বাইরে কাজ করতে রাজি না যে দাদা আর কি 500 টাকা বেশি দেওয়া যায় না কতর ভাবি নিষেধ করে ঠিক কিনা জোরে বলেন
কতর ভাবি কি বলে একটু দেখে আসি আসি গেছে না তোর ভাবি নিষেধ করে ভাবি কই বলে দেখি আল্লাহ রাসূল বলে একটা সময় আসবে ওয়াতাআর রাজুল ইমরাতাহু আবু হুরায়রা একটা সময় আসবে দেখবে মহিলা আগুলির কথায় স্ত্রীর কথায় স্বামীরা উঠবে আর বসবে নাম্বার 5 নাম্বার 6 ওয়াক্কা উম্মাহু রাসূল বলেন মায়ের নাফরমানি করবি নাম্বার 7 আল্লাহ রাসূল বলেন ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু বন্ধুকে আপন বানাবে আসি কি আছে না জোরে বলেন